আমরা এগিয়ে যাচ্ছি, আমরা বিদ্যুতি দিয়েছি খাম্বা দিয়ে। যারা খাম্বা দিয়েছে তারাই এখন রাস্তা লাফালাফি করে, তারাই আজকে বড় বড় কথা বলে, তারাই আজকে বিশ্বজ্ঞান করে। প্রিয় ভাই এবং বোনেরা, কোমর ভাঙ্গা বিএনপি, হাঁটু ভাঙ্গা বিএনপি এখন লাঠির উপর ভর করেছে। কি আমি বলিনি, বলেছে ডাক্তার জাফরুল্লাহ। হাঁটু ভাঙ্গা বিএনপি এখন ভর করেছে কিসের উপর? লাঠির উপর। বঙ্কিম চন্দ্র বলেছিলেন, লাঠি তোমার গিয়েছে। আসলে কি গিয়েছে? লাঠির দিন চলে গিয়েছিল, ফিরে এনেছে তারা বিএনপি। বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে লাঠি, আবার বলে এই লাঠি আরো লম্বা হবে। শুনেছে ইয়াসপালার আবাসিক প্রতিনিধি প্যাথোলজিক্যাল লায়ার বসে বসে মিথ্যাচার করে, এর জবাব আমরা দেব। এই লাঠিবাজি, লাঠি নিয়ে খেলবে প্রোগ্রাম দিয়েছেন, দুই মাস দেন, তিন মাস দেন, সমাবেশ করেন, মহাসমাবেশ করেন, কিন্তু লাঠি নিয়ে যদি জাতীয় পতাকার সঙ্গে লাঠি লাগিয়ে রাস্তায় নামেন, সামনের দিকে খবর আছে। আমি পরিষ্কার বলতে চাই, সামনে খবর আছে, লাঠি খেলা চলবে না। আন্দোলন করেন যত পারেন, কিন্তু লাঠি খেলা চলবে না। আগুন খেলা, আগুন নিয়ে খেলা, অগ্নিসূত্র চলবে না। আওয়ামী লীগ রাজপথ কাউকে ইজারা দেয়নি, আওয়ামী লীগ রাজপথে আছে। আওয়ামী লীগ প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে, জনগণের সঙ্গে আওয়ামী লীগ আছে সেটা আবারও প্রমাণ করবে। আওয়ামী লীগ দখল করতে চায় রাজপথ, কারণ পৈতৃক সম্পত্তি নয়। রাজপথে আমরা নামব জনগণের জন্য, রাজপথে আমরা নামব আমাদের উন্নয়নের জন্য, অর্জনের জন্য। আজকে যে বিএনপি এই দেশে, তারা একটাও দৃষ্টান্ত আছে যেটা দেখিয়ে বলবে আমাদেরকে ভোট দাও। বিএনপির এমন কোন কাজের নমুনা, উন্নয়নের দৃশ্যপট বাংলাদেশে কোথাও কি আছে? বলে তারা কোন মুখে আজকে লাফালাফি করে, আন্দোলনের হুমকি দেন, রাজপথ দখল করবেন, দেখা যাবে। অপেক্ষায় আছি, দেখছি 22 দলীয় ঐক্যজোটের নামে আবারও জগা খিচুড়ি আন্দোলন করার জন্য আপনারা মাঠে নেমেছে লাঠি নিয়ে। খবরে বড় বড় নিউজ হয়, তাদেরকে হামলা করা হচ্ছে, পুলিশ হামলা করছে, আওয়ামী লীগ হামলা করছে,
কিন্তু হাজারীবাগে আওয়াম লীগের দুজন কর্মীর মাথা ফেটে গেল, চার পাঁচজন আজকে হাসপাতালে। ওই এই ছবি তো দেখলাম না, যারা বড় বড় ছবি চাবে আমার কর্মী রক্ত রাজপথে চললো, ওই লাঠি দিয়ে তাদেরকে আহত করলো, পঙ্গু হাসপাতালে শাহ আলাম, সিকদার মেডিকেলে আবদুল্লাহ মারাত্মক ভাবে আহত হয়ে হাসপাতালে। আজকে তারা এই খেলায় মেতে উঠেছে, ইচ্ছে করে তারা উস্কানি দেয়, আওয়ামী লীগ যেন তাদের সাথে সংঘাতে জড়ায়, বিএনপি সংঘাতে জড়ানোর জন্য আওয়ামী লীগকে উস্কানি দেয়, পুলিশকে উস্কানি দেয়। এটাও আজকে আমাদের দেশের মিডিয়া আপনাকে অতিরিক্ত চাই না, আমাদের টিউ আমরা চাই। রাতে খবর দেখি, সকালে কাগজ দেখি, চিত্রটা কি মনে হয় যেন বাংলাদেশটা বিএনপি দখল করে ফেলেছে, এখানে আর কেউ কিছু নয়, বিএনপির হাতে তুলে দিচ্ছেন। গতবারও অনেকে তুলে দিতে চেয়েছিলেন, পারেননি, এবারও ইনশাল্লাহ পারবেন না। খেলা হবে, হবে খেলা, খেলা হবে, মোকাবিলা হবে। শেখ হাসিনার কর্মীরা ঐক্যবদ্ধ হন, আন্দোলনে হবে, নির্বাচনে হবে।